হলদিয়ায় ইউনাইটেড সেকুলার ফ্রন্টের প্রতিবাদ সভা। কেন্দ্রীয় সরকারের সর্বনাশা কৃষি বিলের দাবিতে ইউনাইটেড সেকুলার ফ্রন্টের উদ্যোগে হলদিয়া সিটি সেন্টারে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ইউএসএফ এর কনভেনার ভাইজান সৈয়দ রহুল আমিন। এছাড়া উপস্থিত ছিলেন স্বামী পরমানন্দ মহারাজ, রাফে সিদ্দিকি, আজহার সেলিম, অলি রহমানি, স্যামসাং হুড়া, ডক্টর তিমির বরণ সিনহা, হাজি জামশেদ সাহেব, আব্দুল সেলিম প্রমুখ। এদিন কালা কৃষি বিলের তিনটি আইনের প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এবং আমাদের আইনার প্রোগ্রামগুলোতে সাধারণত মহিলারা খুব বেশি আসতেন না, বা ইউএসএফ এর ভোটের বাধায় বড় বাধায় আপনাদেরকে সকলকে নিয়ে আসতে হচ্ছে, এবং আমরা অন্তর থেকে আপনাদেরকে সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি। এবং তার সঙ্গে সমস্ত যুব সম্প্রদায়, আমার ভাইয়েরা যারা আজকে এই প্রোগ্রামে এসেছেন, আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। একটা গল্প আগে বলি, কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই। দেখুন, ওরা আমাদের অন্তরে ভয় দেখায়, আমাদেরকে ভয় দেখায়, ওরা আমাদেরকে ভীত সন্ত্রস্ত করতে চায়। কেননা ওরা চায় আমরা যেন ভয় পাই, ওরা চায় হিন্দু এবং মুসলমান আলাদা হয়ে যায়, ওরা চায় আপনি এবং আমি আলাদা হয়ে যাই, ওরা চায় মুসলিম এলাকায় দুটো নেতা তিনটা নেতা তৈরি করে মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করুক, ওরা চায় হিন্দু এলাকায় গিয়ে হিন্দুদের মাঝে দুটো তিনটা লিডার তৈরি করে বিভেদ সৃষ্টি করুক। ওরা কারা আমরা জানি, ওরা কারা আমরা বুঝি, আমরা তারা যারা এই কথাগুলো আপনাদেরকে নির্দ্বিধায় বলতে পারি। আমরা এখানে বসে আমার বোনেরা, হিন্দু বোনেরা, আমার মুসলিম বোনেরা, আপনারা আমরা সবাই বসে আছি, আমাদের ধর্ম কিন্তু সংকটে নেই। স্বামীজির পাশে আমি বসে কিন্তু আমার ধর্ম সংকটে নেই। 1000 বছর আগে বিশ্ব নবী যখন পৃথিবীতে এসেছিলেন, তখন সারা বিশ্বে অন্ধকার, এই জনগণ পশ্চিমবঙ্গের মাঠে খুঁজে পাওয়া যাবে না। তিনি বাসেন বেলুড় মঠে এসেছিলেন, বেলুড় মঠে তিনি একই কথা বলেছে। আমি কলকাতায় গিয়ে কুমড়োর কথা বলেছিলাম, 2017 মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে কুমড়ো তৈরি হচ্ছে জেলাতে, তখন আমাদের মুখ্যমন্ত্রী কথা শুনেননি। কিন্তু যখন 2020 এসে 21 এসে কুমড়োর আসল রূপ দেখা গেল, তখন আপনি বলছেন তাকে গাদ্দার। কেন গাদ্দার বলছেন? আমরা তো বলেছিলাম, কিন্তু আপনি দেখছেন মোল্লা লোক বলছে, মোল্লার ছেলে বলছে মানা যাবে না। তাহলে আমরা মোল্লারা সত্য কথা বললেও আমাদের জায়গা নেই। হলদিয়ার জনসাধারণ খুশি নেই, সন্ত্রাসের রাজত্ব করে গেছে। আজও একদল মানুষ হলদিয়াকে কুমড়া বেরিয়ে যাওয়ার পরেও সন্ত্রাসের আখড়া তৈরি করা হচ্ছে। কি কারণে সন্ত্রাস তৈরি করা হবে, কি কারণে গেটগুলো দখল করা হবে? যদি আপনাদের মনে হয় যে আপনারা স্বচ্ছ, হলদিয়ার গেটগুলোকে, শিল্পাঞ্চলের গেটগুলোকে ইউনিয়নের হাটে তুলে দিন, ভোট করে দিন, ভোটাভুটির মাধ্যম থেকে গেটগুলো দখল হোক। জঞ্জাল পরিষ্কার করার জন্য মোল্লার ছেলেদেরকে ব্যবহার করা হচ্ছে, এবং আমি ওই মোল্লাদেরকে বলে দিই, শুনে নেন। ভূমেন্দ্রপুর থেকে শ্রীকৃষ্ণ মাইকি রিপোর্ট, খবর দিন।